আসসালামু আলাইকুম, আমি মথুমান কবির, আজকে আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বাংলাদেশ সমরাস্ত্রখানা, মানে হচ্ছে কি বাংলাদেশ সমরাস্ত্রখানার কি এসি এক্সামের কি সলিউশন ভিডিও। তো এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল আর হচ্ছে কি ইলেকট্রনিক্সের মোটামুটি এই কোয়েশনগুলো আসছে। তো এই কোয়েশনগুলো নিয়ে আমি কি আজকে সলিউশন ভিডিও দেবো। তো আমার কি জব সলিউশনের ভিডিও করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর কি আমার ভিডিও লাগলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড কি শেয়ার করবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা কি আজকে আমাদের কি আমাদের জব সিরিজের কি ভিডিওর মধ্যে আজকে একটা নতুন ম্যাথ আসছে, সেটা হচ্ছে কেভিআরের একটা ম্যাথ আসছে। তো এটা কি এর আগে আমি বুঝাইছি, তো তারপরে আজকে এটা নিয়ে একটু বেশি কথা বলবো, আর এগুলো কি মোটামুটি কি শর্ট সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। তো চলেন প্রথমে আমি আজকে কি তিনটা ডিপার্টমেন্টের কোশ্চেন নিয়েছি, তিনটা নিয়েছি কি নন ডিপার্টমেন্টের কোশ্চেন। তো চলেন সমাধান করি এর কি সমাধান হয়। তো প্রথমে বলছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 226 বর্গ মিটার, ভূমি 18 মিটার হলে উচ্চতা কত। ঠিক আছে, তাহলে ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতি মানে বলতে কি আমার একটা জমি আছে সেটা হচ্ছে কি এই টাইপের, ঠিক আছে, এই টাইপের ত্রিভুজাকৃতি একটা জমি, তার কি তার হচ্ছে কি ক্ষেত্রফল দেওয়া আছে। এখন দেখেন অনেকে বলতে পারেন ভাই কখন ক্ষেত্রফলের সূত্র বসাবো, কখন পরিসীমার সূত্র বসাবো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর পরিসীমার সূত্র হচ্ছে হাফ ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো কখন কোনটা বসাবো, তো আপনারা সবসময় এই এককটার দিকে খেয়াল রাখবেন। এককটা কী আছে আমার, কি এককটা কী আছে বর্গ মিটার, বর্গ কখন হয় দুইটা মিটার, ঠিক আছে, মিটার গুণন মিটার যদি আমরা কি গুণ করি তখন আমাদের কী হয় স্কোয়ার হয়, তার মানে আমাদের কি গুণের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি আমাদের বসবে। তো এইভাবে মনে রাখার চেষ্টা করবেন, যেখানে আপনাদের কি কনফিউশন হয় তো সেখানে কী করবেন, এই আপনারা এই এককের দিকে খেয়াল রাখবেন আপনাদের এককটা কী আছে। এককটা যদি আমার কি মিটার হইতো তাহলে পরিসীমা কি আমাদের হাফ হাফ ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ যে আছে সেই সূত্রটা বসাই দাম। তো এখানে যেহেতু কি বর্গ মিটার আছে তার মানে কি আমার এখানে কি গুণের সূত্রটা হবে, জাস্ট কি এটা কি মনে রাখার একটা কি পলিসি। তো আসেন সমাধান করি, এর কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে কত 216, এর ভূমি, ভূমি বলতে কি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কত 18 মিটার, এটা হলো এর হাইটটা কত, ঠিক আছে, হাইট কত সেটা বলছে। তো আমরা কি জানি এখানে দেখেন ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল জানি, তো একবারে লিখি আমি, তো ক্ষেত্রফল 226 সমান সমান হাফ ইনটু ভূমি, ভূমি কত আমার 18 দেওয়া আছে ইনটু উচ্চতা, ঠিক আছে, ইনটু হচ্ছে কি উচ্চতা, এটা হচ্ছে কি ত্রিভুজের কি ক্ষেত্রফলের সূত্র। তো এইখানে আবারও বলতেছি আপনারা কখন কি পরিসীমার সূত্র বসাবেন, কখন মানে গুণ বা কখন যোগ বসাবেন সেটা আপনারা কি এই মানে এই এককটার দিকে খেয়াল করে সহজে বসাইতে পারবে। তো এটা যদি আমরা সমাধান করি মোটামুটি কি আসে 9 × 18 এদিকে আসে ভাগ হবে, তাহলে কি 216 ভাগ হচ্ছে কত 9, তো 216 ভাগ করলে 9 দ্বারা ভাগ করলে সরি 226 ভাগ 9, তো 9 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার। তো অ্যান্সার আসতে কত 25.12 মিটার, তো এটা অ্যান্সার কি 25.12 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তো আবারও বলতেছি আপনাদের যে জায়গায় কনফিউশন হইতে পারে সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কোনটা, ক্ষেত্রফল হচ্ছে কি ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আর হচ্ছে কি পরিসীমা হচ্ছে কি হাফ গুণন দৈর্ঘ্য প্লাস মানে ভূমি, যেটাকে ভূমি বলে। তো এটা হচ্ছে কি পরিসীমার সূত্র। তো আপনারা কখন কোনটা বসাবেন এটা আপনারা কি কোন যদি কি কনফিউশনে পড়েন তখন আপনারা জাস্ট কি এককটার দিকে খেয়াল করবেন, তাহলে কি সহজেই কি আপনারা বসাই দেওয়ারেন কোন সূত্র, কোন সূত্রটা বসাবেন। তো এরপরে যে ম্যাথটা ছিল সেটা কী ছিল, একটা কি মান দেওয়া ছিল, তো এখান থেকে আমার কী করতে হবে মান বার করতে হবে। তো এই টাইপের ম্যাথ সলিউশন করতে গেলে কি অনেক শর্টকাট আছে, তো আমি কি শর্টকাটের দিকে যাচ্ছি না। তো এই টাইপের ম্যাথ সলিউশন করতে গেলে আপনারা সবসময় একটা সূত্র মনে রাখবেন, সেটা কি আমরা সবাই যে সূত্র যে আমরা কমন সূত্রটা জানি সেটা ইউজ করে আমরা সমাধান করব। কীভাবে দেখেন আমরা সবাই জানি না এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা সবাই জানি। আরেকটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই টাইপের যখন ম্যাথ আসবে আমরা কি এই সূত্রটা এই সূত্র ইউজ করে আমরা কী করবো বার করবো, কীভাবে বার মান বার করবো সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন আমার কি এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার করতে বলছে, বাট আমার কি মান দেওয়া আছে এক্স মাইনাস কি আছে এক্স মাইনাস 1/x আকারে দেওয়া আছে, তাই না। তো দেখেন যেহেতু আমার এইটা দেওয়া আছে তো আমি এটাকে যদি কী করি, তো যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা এটা সমান কী লিখতে প্লাস 1 বাই
एक्स तार उपर होल स्क्वायर ताले आमरा की करबो जदि आमी की एक्स माइनस वन बाय एक्स एर उपर की होल स्क्वायर दी ठीक आछे एक्स माइनस वन बाय एक्स एर उपर की होल स्क्वायर दिले तार माने कि आमार ए सूत्रटा आसतेछे এই সূত্রটা আসতেছে এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রটা আসতেছে তো এইখানে দেখেন মাইনাস টু এবি আমার কি এক্সটা হচ্ছে বাট এটা আমার কি প্লাসের সূত্র তো আমার প্লাসের সূত্র আমার কি দরকার প্লাস টু এবি দরকার তো মাইনাস টু এবি যেহেতু আছে এর সাথে যদি আমি কি প্লাস ফোর এবি করি তাহলে কি থাকতেছে প্লাস টু এবি থাকতেছে ঠিক আছে দেখেন ফোর এবি থেকে টু এবি বাদ দিলে প্লাস টু এবি থাকতেছে তার মানে কি আমার কি এটা আমি কি এই সূত্রটাই পাচ্ছি তো আপনারা যদি কি এরকম কি সূত্র বা অনুসিদ্ধান্ত ভুলে যান তখন আপনার কি জাস্ট এই লজিকটাই খেয়াল রাখবেন তার মানে কি এখানে আমার একটা মাইনাস টু এবি আছে তো এখান থেকে আমি কি বাদ দেবো ফোর ইন্টু এবি এক্স এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো এটা হচ্ছে কি সূত্র মনে রাখার নিয়ম কীভাবে করবেন তো এখানে আপনার যেটা দেওয়া আছে আপনার এইদিকে মান দেখবেন কী মান দেওয়া আছে তো এখানে যে মান দেওয়া আছে সেটা থেকে আপনার কি এই সূত্রটা নিয়ে আসতে হবে তো সেই ক্ষেত্রে কি আপনার জাস্টকে বিয়োগ গুণ বিয়োগ বা কি যোগ করলেই হবে ঠিক আছে তো দেখেন এই এক্স এক্স ক্যান্সেল তো আর এই মাইনাসের মান তো কত ফাইভ দিচ্ছে তো ফাইভের উপর স্কোয়ার প্লাস ফোর এটা যদি আমরা করে কত আসবে টোয়েন্টি নাইন ঠিক আছে তো এটা করলে আমরা কি পাবো টোয়েন্টি নাইন পাবো তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার তো এটা তো আমি বললাম একটা অ্যান্সার তো এর যদি আপনারা শর্টকাট নিয়ম খুঁজেন তো এর শর্টকাট হচ্ছে এর শর্টকাটটা আমি বলতেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে অপোজিট ভ্যালু দেওয়া থাকলে ঠিক আছে দেখেন আমার এইখানে যে মান দেওয়া থাকবে তার যদি অপোজিট মানে এই বর্গ আকারে মান বের করতে পারে তার সূত্র হচ্ছে কি আমার এইখানে যে মান দেওয়া আছে তার উপর কী করতে হবে স্কোয়ার করতে হবে ঠিক আছে স্কোয়ার করতে হবে আর এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই ইউজ করতে হবে কোনটা এইখানে যে চিহ্ন থাকবে তো এখানে আমার প্লাস আছে তো আমি এখানে কি প্লাস ফোর বসাবো এটা হচ্ছে সূত্র ঠিক আছে আবারও বলতেছি আমরা যদি এরকম যদি কি অপোজিট মান বের করতে বলে ঠিক আছে দেখেন এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা এ মাইনাস বির মান দেওয়া আছে বাট এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলছে তো সেই ক্ষেত্রে কী করবো জাস্ট কি আমাদের এইখানে যে মানটা আছে সেটার উপর স্কোয়ার করবো সেখান থেকে কী করবো আমার এইখানে যে চিহ্নটা আছে সেইটা আমরা কি এইখানে লিখে তার সাথে জাস্ট কি ফোর বসায় দেবো তো এখান থেকে যেটা আসবে সেটা হবে আমাদের কি অ্যান্সার এই টাইপের মেথড এটা হচ্ছে কি একটা শর্টকাট তো আপনারা শর্টকাটটা ইউজ করতে পারেন শর্টকাট ইউজ না করে কি আপনারা এইভাবে কি কখন প্লাস করবে প্লাস ফোর এবি করবেন কখন মাইনাসে ফোর এবি করবেন সেটা কি আপনারা জাস্ট এই সূত্রটা থেকেও করতে পারেন তো এটা ছিল এর সমাধান তারপরে কি আছে একটা কি লাভ ক্ষতির ম্যাথ ছিল তো এখানে কি বলা ছিল তো এখানে বলা ছিল কি একালি ঠিক আছে একালি আচ্ছা একালে আমি কি লেবুই ধরি এখানে আমি লেখি নাই কী জানিছিল মনে নেই আমার একালি লেবু এত টাকা ধরে ক্রয় করে কি এত দুই হালি আবার কি ছাপ্পান্ন টাকা বিক্রি করলো তাহলে শতকরা কী হলো লাভ বা ক্ষতি হলো ঠিক আছে শতকরা লাভ বা ক্ষতি হয়েছে তো দেখেন আমার কি এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য একালি একালির ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা একালির ক্রয় মূল্য হচ্ছে কত পঁচিশ টাকা আর দুই হালির বিক্রয় মূল্য হচ্ছে কত ছাপ্পান্ন টাকা তো আমি যদি এই ছাপ্পান্নকে যদি ভাগ দেই দুই দ্বারা তাহলে কত আসতেছে আঠাশ এই আঠাশ যে পাইলাম এটা আমার কত একালির দাম এটা হচ্ছে আমার কি একালির দাম তো দেখেন আমার একালি কিনছি কত পঁচিশ টাকায় একালি আসছে আমার বিক্রি করছি কত আঠাশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন তার মানে আঠাশ আঠাশ টাকায় বিক্রি করছে তাহলে আমার কি লাভ আসলো কত লাভ আসলো কত লাভ আসলো কত আঠাশ বিয়োগ পঁচিশ তার মানে আছে আমার কি তিন টাকা কী আসলো এটা আমার কি লাভ আসলো ঠিক আছে আবারও বলতেছি দেখেন আমার কি পঁচিশ টাকা কি একালি ক্রয় করছি আর বিক্রয় করছি কি দুই হালি ছাপ্পান্ন টাকা তো দুই হালিকে কি দুই দ্বারা ভাগ করলে একালি পাচ্ছে তো একালি দেখলাম আমরা কত আঠাশ টাকা তো আমরা কি এখানে দেখলাম লাভ তো লাভ থেকে বাদ দিলে যেটা আসলো সেটা মানে কি মানে বিক্রয় মূল্য থেকে আসল বাদ দিলে যেটা মানে ক্রয় মূল্য বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি তো লাভ পাইলাম তো এখান থেকে আমরা কি শতকরা বাইর করবো তো শতকরা বাইর করবো কি আমরা কি ঐহিক নিয়মে করতে পারি ঠিক আছে ঐহিক নিয়মে কি যে শতকরা বলতে বলতে কি আমাদের কি একশো টাকায় কত লাভ হয় সেটা আমরা কি ঐহিক নিয়মেও করতে পারি বাকি আমরা কি সহজেই করতে পারি তো এটা আমরা কি দুইভাবেই করতে পারি তো দেখেন ঐহিক নিয়মে যদি করি তাহলে আমার এই তিন টাকা লাভ কত হয়েছে পঁচিশ টাকায় ঠিক আছে তিন টাকা লাভ হয়েছে কত আমার পঁচিশ টাকায় লাভ তাহলে আমার পঁচিশ টাকায় লাভ হচ্ছে কত তিন টাকা এক টাকায় লাভ আমার কি এক টাকায় লাভ কম হবে তিন বাই পঁচিশ ঠিক আছে তাহলে আমার কি শতকরা তার মানে হচ্ছে একশো একশো টাকায় লাভ হবে কত তিন গুণন কত একশো ভাগ হচ্ছে কি পঁচিশ চার পঁচিশে চার পঁচিশে একশো তার মানে হচ্ছে আমার কি শতকরা কত টাকা লাভ বারো টাকা লাভ এটা হচ্ছে কি শতকরা বারো টাকা লাভ তো এটা কি বার করলাম শতকরা লাভ বার করলাম ঠিক আছে তো এখানে দেখেন এখানে একটা মজার বিষয় আছে সবচেয়ে এটা কী গেলাম এটা কি আমি কি যেহেতু আমার কি রিটেন টাইপের ছিল রিটেন টাইপের সলিউশন দিলাম ঠিক আছে এটা হচ্ছে কি রিটেন টাইপের দিলাম সলিউশন তো এখানে এটা আমরা যদি শর্টকাট করি শর্টকাট কী করব
শর্টকাট কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো দেখেন আমাদের এখানে যে বিক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্যটা ছিল এটা কি ছিল, এই ক্রয় মূল্যটা যদি আমরা কি শর্টকাট করি, ঠিক আছে, শর্টকাট করার নিয়ম হচ্ছে কি, শর্টকাট হচ্ছে শতকরা লাভ ক্ষতি, শতকরা লাভ আর ক্ষতি, ঠিক আছে, এটা শর্টকাট। উপরে থাকবে কত, 100, ভাগ নিচে হচ্ছে কি লাভ আর ক্ষতি, ঠিক আছে, ক্ষতি মানে আসলটা, সরি আসল, এর সাথে গুণন হবে লাভ আর ক্ষতি, ঠিক আছে, এটা হচ্ছে কি শর্টকাট নিয়ম, ঠিক আছে। যদি আমরা কি এমসিকিউ সলভ করতে যাই তখন আমরা কি এই শর্টকাটটাই ইউজ করব, আর কি যখন রিটার্ন লিখতে যাব তো প্রথম যেটা দেখালাম সেইভাবে আমরা কি রিটার্ন লিখব। তো এটা আমাদের কি এমসিকিউ সলভ করলে এখন দেখেন আমার কি শতকরা বার করছি, তার মানে হচ্ছে 100 ভাগ আসল কত ছিল আমার কি 25 টাকা আসল ছিল গুণন লাভ, তো আমার এখানে কি আসছে লাভ আসছে, তার মানে আছে আমার 3 টাকা লাভ, তো আমরা এখান থেকে কি লাভ বার করতেছি, 4 25 কত 103 12 টাকা, তো এটা হচ্ছে কি শতকরা লাভ বা ক্ষতি, ঠিক আছে, 100কে কি আসল দ্বারা ভাগ করে সেটাকে আমরা কি লাভ বা ক্ষতি দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা আমরা কি শতকরা লাভ পাবো, লাভ বা ক্ষতি পাবো, সেটা এটা হচ্ছে কি আমাদের কি এমসিকিউ সলিউশন। আর যদি আমরা কি রিটেন আকারে লিখতে যাই তাহলে আমরা কি অবশ্যই প্রথমে যেভাবে দেখালাম মৌখিক নিয়ম আকারে সেইভাবেই লিখতে হবে। তো এই ছিল নন ডিপার্টমেন্টের সলিউশন। তারপরে আসেন এবারে কি আছে, এরপরে কি আছে, এরপরে যে কোশ্চেন মানে এই নন ডিপার্টমেন্টের যে কোশ্চেনগুলো ছিল এগুলো কি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কি দুই ডিপার্টমেন্টেরই ছিল, একই ধরনের ছিল। তো এর পরে যেটা ছিল এই ম্যাথটা ছিল কি, এইটা ছিল ইলেকট্রনিক্সের একটা ম্যাথ, এটা কি ছিল ENT, এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা ম্যাথ কি ENT আর এটা ছিল ইলেকট্রিক্যালের, ঠিক আছে, আর এটা জাস্ট কি ENT ছিল আর এটা কি ইলেকট্রিক্যালের ছিল, ওকে। তো এখানে দেখেন কি নিম্নে সার্কিটের কি ইনপুট ইম্পিডেন্স অ্যান্ড কি অ্যাডমিটেন্স কত, তাহলে আমাদের কি ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স বলতে কি আমাদের কি ZT, আমরা যেটাকে বলি কি ZT, ঠিক আছে, টোটাল ইম্পিডেন্স বা ইনপুট ইম্পিডেন্স। তো দেখেন এটা আমার কি, এটা হচ্ছে আমার কি একটা প্যারালাল সার্কিট, কি প্যারালাল সার্কিট, RL, ঠিক আছে, RL, এখানে আমার কি একটা রেজিস্টার দেওয়া আছে আর একটা কি ইন্ডাক্টরের কি ভ্যালু দেওয়া আছে। তো এখানে আমাদের কি কোন জিনিসটা খেয়াল করতে হবে, তো আমাদের এখানে প্রথমে খেয়াল করতে হবে আমার কি এককটা কি দেওয়া আছে, ঠিক আছে, এককটা কি দেওয়া আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে প্রথম ব্যাপার, তারপরে আমাদের কি বাকি কাজ করতে হবে। তো দেখেন এখানে আমার একক কি ওহমে দেওয়া আছে, ওহমে দুটো এককে কি আমার ওহমে দেওয়া আছে, তো দুইটা একক যদি আমার কি কখনো ওহমে দেওয়া থাকে, দুইটা আবার বলতেছি দুইটা একক যদি কি ওহমে দেওয়া থাকে তাহলে আমরা কি নর্মালি যে আমরা কি করি সিরিজ প্যারালালের কি সূত্রটা বসাই সেটা আমরা কি বসাইতে পারবো, তার মানে কি হচ্ছে এখানে আমরা এখানে লিখতে পারি আর গুণন যে XL, দেখেন ইন্ডাক্টর, ঠিক আছে, আমি এই জন্য কি জে দিলাম, ঠিক আছে, ইন্ডাক্টর জে কত, জে মানে হচ্ছে কি 90 ডিগ্রি, এটা মনে রাখবেন, যে মানে হচ্ছে 90 ডিগ্রি, আর ইন্ডাক্টরের সামনে সবসময় কি 90 ডিগ্রি উপরেই থাকে, ইন্ডাক্টর সবসময় কি কারেন্ট থেকে 90 ডিগ্রি কি ভোল্টেজটা উপরেই থাকে, তো এই জন্য আমরা কি জে লিখি, আর ক্যাপাসিটর হলে কি সবসময় নিচে থাকে এই জন্য আমরা কি মাইনাস জে লিখি। জে বলতে আমাদের জাস্ট কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বোঝায়, যে বলতে আমাদের কী বোঝায় জাস্ট কি অ্যাঙ্গেলটা বোঝায়। তো এখানে দেখেন আমার কি ওহমে মান দেওয়া আছে, তো ওহমে যেহেতু মান দেওয়া আছে আমরা কি নর্মাল যে সিরিজ প্যারালালের ম্যাথ আছে আমরা সেটাই করতে পারবো, ঠিক আছে, যে এক্সেল, তো এইভাবে কি সলিউশন করবো। তো এখানে মান বসালে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, তো এটা হচ্ছে কি অ্যান্সার, তো এখান থেকে বাইর করি, তো এখানে আমাদের কী ছিল, তো এটা আমার কী ছিল 20 × 20 × 10 ভাগ হচ্ছে কি 20 + 10, তো এখান থেকে যেটা আসবে সেটা আমরা কী পাবো, ইম্পিডেন্স পাবো, ঠিক আছে। তো আরেকটা যেটা বলতেছিলাম, তো এইখানে কি এককের কথা বলছিলাম, বাট এইখানে যদি আমার কি এই হেনরি আকারে দেওয়া থাকতো, এরকম যদি কি ইন্ডাক্টরের মান কি আমার কি হেনরি আকারে দেওয়া থাকতো, রেজিস্টারের মান তো সবসময় ওহমে দেওয়াই থাকে, তো ইন্ডাক্টরের মানেই ঝামেলা, তো এই ইন্ডাক্টরের মান যদি আমার হেনরি আকারে দেওয়া থাকতো তখন অবশ্যই আমার কি জে এক্সেল বাইর করতে হইতো, জে এক্সেলের সূত্রটা কি আছে 2πfL, তখন আমার কি এই প্রতিটা মান কি বসায় আমার এখান থেকে এক্সেল মানে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা কি পাবো ওহমে পাবো, তো এই ওহমের মানটা থেকে আমাদের কি করতে হইতো ইম্পিডেন্স বাইর করতে হইতো। তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে আমার এককটা মনে রাখতে হবে, এককটা আমার কিসে দেওয়া আছে, ওহমে দেওয়া আছে না হ্যাংরিতে দেওয়া আছে। তো আসেন এটা যদি আমরা কি সলিউশন করি তাহলে এটা সলিউশন করলে আসতেছি কি এটা কমপ্লেক্স নাম্বার, তো এটা হচ্ছে কি 20 × 20 × কত 20 × 10i ভাগ 20 + 10i, ঠিক আছে, তো এটাকে আমরা কি পোলারে নিয়ে যাবো,
तो ये नहीं आसले कत थे 8.94 ठीक है एंगेल कत हो एंगेल हमारे 63.43 तो ये हमें कि पेलम ये अवश्य हमारे एकक कि ओहमे हो ठीक है एटार एकक कि ओहमे ओहमे तो ये अपना बुझते क्यों कि जेड टी बार करब टोटाल इम्पिडेंस बार करब ठीक है हमारे जदि कि इते देवा थे ओहमर मान देवा थे तेल कि नर्माल जब सीरीज पैराले मैथ करी से भाव करब बाट ओहमे ना देवा थे जो इंडक्टर एकके देवा थकत हैंडी कैपासिटर एकक कि फैडे देवा थकत तक हमें कि करतम अवश्य क्यों करब ये कि ओहमे कन्भार्ट कर तेल कि इंजे कि लिखब इंडक्टर सूत्र हे ये और कि जे एक्स सी कैपासिटर जो लिखते गए 1/2π एफ सी एट से कैपासिटर जो लिखते हैं और सब समय मन रखबें कैपासिटर जो ये मान रखी हमें कि सीरीज पैराल करब तक अवश्य किखने एक कि माइनस नीते हैं तक हमारे ये हो जात कि माइनस जस्ट जो ये कैपासिटर होत एखे एक माइनस हो जात माइनस होत क्या जस्ट कि अंगेलट बोझानों जो से कि अंगेल 90° नीचे आसे ठीक है लैगिंग से आसे और कि प्लस जे दे मैं कि हमारे अंगेल्ट कि 90° कि लीडिंग आसे तो ये हे कि प्रथम कि इम्पिडेंस बार कर लपर से एडमिटेंस एडमिटेंस बोलते कि वाईटी एडमिटेंस मैंने हे कि वाईटी द्वारा प्रकाश करा है तो एडमिटेंस सूत्रता हे कि 1/ZT बाकी इनवार्स ये इनवार्स कर लेटे पा से हमारे एडमिटेंस तो ये देखें हमारे ये जेहतु मान बार करो ये जस्ट हमें कि कर देव इनवार्स करूँ तो ये इनवार्स कर लेकिन वन द्वारा वन के देखिए ये द्वारा भाग करी जेटा आसेंटे हमें कि अन्सार आसें तो देखी सल्यूशन की आसे 8.94 एंगेल अफ कत 63.43 हमें कि कर भाग करसी से अंगेले नहीं जाब सरि सरि भूल कर 1/8.94 एंगेल कत 63.43 ठीक है क्लोज एट अंगेले नहीं जाब तो ये आसते से कत 0.112 और यहाँ अंगेल आसते से कत -63.43 ठीक है तेल ये हमें कि पेलम ये हमारे कि एडमिटेंस पेलम एक् सबसे बड़ो बेपार एकक सब समय जेटा बोली एकक तो एकक ठीक है एकक कि इम्पिडेंसर एकक कि ओहम छो और हे एडमिटेंसर एकक हे मोहो ठीक है तर मैंने हे कि ओहम के जो कि उल्टा लिखी जेटा पा से हमारे एडमिटेंसर एकक मान हे कि ओहम्स एटा हमारे कि जेटे मैंने इम्पिडेंसर एकक ठीक है कि ओहम तो हमारे कि एडमिटेंस ये हमारे कि जेड और एडमिटेंस तेल ये उल्टा जाए मो ठीक है बा ये हमें कि लिखी ये लिखी ठीक है ये हमें ये लिखी और मो हमें कि लिखब ये एककटा से कि ये हे कि वाईटी और ये कि जेड टी तो एककटा ख्याल रखबें एकक हे कि मोर एकक हे एट और कि इम्पिडेंसर एकक हे এটা তো এই ছিল মানে কি আর এল সার্কিটের সমাধান তো আশা করি আপনাদের এই এরকম টাইপের ম্যাথ থাকলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই একটা ম্যাথে কি যত যা যা থাকার কথা আমি কি সব কিছুই বলে দিলাম তো এর বাইরে আর কিছু নাই তো আপনারা কি খেয়াল করবেন সবসময় এককের দিকে খেয়াল করবেন আপনারা কি একক লিখতেছেন সেটা অবশ্যই কি করবেন খেয়াল করবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অনেক কি নতুন নতুন ভিডিও পাইতে গেলে অবশ্যই কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর কি সাবস্ক্রাইব করতে হবে তো দেখেন একটা ট্রান্সফরমারে কি দেওয়া আছে কি আমরা কি জানি একটা ট্রান্সফরমারে যে এখানে যে ভোল্টেজ দেওয়া থাকে এটা কি প্রথমে যেটা দেওয়া থাকে সেটা কি ইপি ঠিক আছে প্রাইমারি ভোল্টেজ বা এটাকে আবার কি বলতে পারি E1 ঠিক আছে E1 ইপি বা প্রাইমারি ভোল্টেজও বলতে পারি বা কি E1ও বলতে পারি আর পরবর্তীতে যেটা দেওয়া থাকে সেটাকে বলে কি E2 বা কি ES সেকেন্ডারি ভোল্টেজ বা এটাকে V2ও বলা হয় আবার এটাকে কি V1ও বলা হয় ঠিক আছে তো আমার রেটিংয়ের এই সাইডে যেটা থাকে অবশ্যই আমার কি প্রাইমারি সাইডে এইভাবে লেখা হয় সেকেন্ডারি সাইডে কি এটা লেখা হয় ঠিক আছে এত হার্স তো আমার এখানে দেওয়া আছে তাহলে আমি এখান থেকে লিখতে পারি ঠিক আছে আমি একবার এখানে দেই এখান দিয়ে আমি ইপি বা এটা সমান লিখতে পারি কি 230 ঠিক আছে আর এইটা আমার কত 230 তো আমি এখান থেকে লিখলাম এফ এর মান ঠিক আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি মানে আছে এফ এফ কত আমার কি 50 Hz তো এখান থেকে আমার কি এর কি প্রাইমারি টার্ম সরি তো এখান থেকে প্রাইমারি টার্ম বলতে আমার এটা আছে প্রাইমারি সাইড
এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার কি প্রাইমারি এটা হচ্ছে আমার কি সেকেন্ডারি সেকেন্ডারি ঠিক আছে প্রাইমারি টান তার মানে আছে কি এনপি এনপি কত আমার আছে 4800 ঠিক আছে এত হলে কি বের করে ইয়ার মান কি বাইর করতে বলছে কি বাইর করতে বলছে মিউচুয়াল ফ্লাক্স মানে কি 5m আর কি বাইর করতে বলছে আরেকটা আছে এনএস এন বলছে কি আমার কি সেকেন্ডারি টান বাইর করতে বলছে এই দুইটা বাইর করতে বলছে তো আসেন কি আমরা সলিউশনে যাই তো দেখেন আমরা কি ইন্ডিউস ট্রান্সফরমার কি ইন্ডিউস ইন্ডিউস ভোল্টেজের সমীকরণ জানি সেটা হচ্ছে কি আমরা কি জানি ইজি সমান সমান কি সরি ই ওয়ান ঠিক আছে ই ওয়ান বলতে আমাকে প্রাইমারিতে প্রাইমারিতে ইন্ডিউস ভোল্টেজ বা এটাকে আমরা কি বলতে পারি ইপিউ বলতে পারি ঠিক আছে প্রাইমারিতে ইন্ডিউস ভোল্টেজ সমান সমান আমরা কি জানি 4.445 সরি এফ 5m ঠিক আছে তারপর আছে এন ওয়ান ঠিক আছে এন ওয়ান বা এটা আমাদের কি প্রাইমারি এন ওয়ান বা এনপি সেম জিনিস ঠিক আছে এটা আমাদের কি প্রাইমারি সেটা আমরা কি এন ওয়ান বা এনপি লিখতে পারি এনপি লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে আমাদের কি সূত্র যদি আমরা কি করি এটা প্রাইমারি দিয়ে প্রাইমারি দিয়ে যদি আমরা কি বার করি মানে মিউচুয়াল ফ্লাক্স বার করলে যেটা হবে আমরা যদি সেকেন্ডারি দিয়ে বার করতে চাই আমি বললাম না আমি সেকেন্ডারি সাইড দিয়ে বার করবো তাহলে এখানে কি হবে 4.44 5m সব ঠিক থাকবে জাস্ট এখানে আসবে কি এনএস আসবে ঠিক আছে এনএস মানে হচ্ছে কেমন সেকেন্ডারি যে টান আছে সেটা আসবে ঠিক আছে আমার কি দুটার মানে কি সেম আসবে মানের কোনো পরিবর্তন হবে না আপনি চাইলে এটা দিয়েও করতে পারেন এটা দিয়েও করতে পারেন আপনার ইচ্ছা তো আমাদের প্রথমে যেহেতু এটা বলা আছে তো এখানে আমাদের কিসের মান দেওয়া আছে এনপির মান দেওয়া আছে তার মানে আমরা কি এই সমীকরণটা দিয়ে যদি করি তাহলে খুব সহজেই করতে পারি আর এই সমীকরণটা দিয়ে করতে গেলে আমাদের কি প্রথমে কি এনএসটা বাইর করে নিতে হবে এই সমীকরণ করতে আমাদের কি প্রথমে এনএস বাইর করতে হবে তারপর আমরা এই সমীকরণটা ইউজ করতে পারবো তো এটা আমার কি যেহেতু দেয়া আছে তো আমরা এটা করতে পারি তো আমরা এইভাবেই প্রথমে দেখি মান সেম আসবে এটা দিয়ে করেন আর এটা দিয়ে করেন মান একই আসবে মানের কোনো কি যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু কখনো কি পরিবর্তন হবে না তো জাস্ট আমরা কী করবো 5m এখানে রাখি আর বাকি সব কী করে দেবো অপোজিট সাইডে নিয়ে আসবো তো আমি কি 5m যদি এদিকে রাখি বাকি সব যদি এদিক থেকে এই সাইডে আনি সব কী আসবে আমার কি ভাগ হয়ে যাবে ইপি ভাগ কী আছে তাহলে 4.44 ইনটু দেখেন 5 আমার কত 50 ইনটু তারপর আছে কি এনপি এনপি বলতে আমার কি 48 100 ঠিক আছে তো দেখেন ইপির তো আমার মান দেওয়া আছে আমি ইপির মানটাও এখানে ডাইরেক্ট বসাই দিই ইপির মান কত আমার আছে 2300 ঠিক আছে তো এটা জাস্ট কী করলাম আমরা কি 5m যেহেতু বাইর করবো মিউচুয়াল ফ্লাক্সটা বাইর করবো তো এইটা এদিক রেখে আর যা আছে সব কি জাস্ট কি ভাগ করে দিলাম তো এখান থেকে সলিউশন করলে যেটা পাবো সেটা আমরা কী পাবো সেটা আছে আমাদের কি অ্যান্সার তো এটা যদি আমরা কি সলিউশন করি তাহলে পাবো 215 × 10³ ঠিক আছে তো দেখেন আমার কি মিউচুয়াল ফ্লাক্স ফ্লাক্স যেহেতু বলছে ফ্লাক্সের একক কী হচ্ছে কি ওয়েবার ঠিক আছে ফ্লাক্স বলছে ফ্লাক্সের একক কী হচ্ছে ওয়েবার এককের দিকে খেয়াল রাখবেন ফ্লাক্স বলছে আমি জাস্ট কি আমরা কি ফ্লাক্সের একক কি ওয়েবার বাইর করলাম তো আপনারা কি এই ক্যালকুলেশনটা করবেন আমার ভুল হলেও হইতে পারে তো আপনারা জাস্ট ক্যালকুলেশনটা করবেন তো এটা হচ্ছে প্রথম ঠিক আছে প্রথম যেটা বলছে ফ্লাক্স বলছে তো আমি এটাকে আমি কি প্রাইমারি সাইড দিয়েও দেখাইলাম তো আপনারা যদি চান সেকেন্ডারি সাইড দিয়েও করতে পারবেন সেকেন্ডারি সাইড দিয়েও করতে পারবেন তখন কী হবে জাস্ট কী হবে এই জায়গায় কী আসবে সেকেন্ডারি ভোল্টেজ আসবে আর এখানে আসবে আমার কি সেকেন্ডারি টার্ন যেটা আছে ঠিক আছে সেটা আসবে জাস্ট এইটুকু জায়গায় কী পরিবর্তন হবে তো এরপরে কী বলছে সেকেন্ডারি টার্ন ঠিক আছে সেকেন্ডারি টার্ন ঠিক আছে এটা বাইর করতে হবে তো আমরা কী জানি ট্রান্সফরমার ঠিক আছে রেশিও ঠিক আছে আমরা ট্রান্সফরমার রেশিও ঠিক আছে জানি কি সব উপরে যা আছে সেম ই ওয়ান ই টু ঠিক আছে সমান কি এন ওয়ান এন টু ট্রান্সফরমার রেশিও আবারও বলতেছে ট্রান্সফরমার রেশিও মনে রাখার সহজ উপায় হচ্ছে কি এই দুইটা সেম ঠিক আছে টার্ন আর হচ্ছে ভোল্টেজ সেম কিন্তু কারেন্ট হচ্ছে কি অপোজিট কারেন্ট হচ্ছে কি অপোজিট এটা মনে রাখার দরকার তো আমাদের দেখেন এখানে কারেন্ট দেওয়া নাই তো আমরা আমাদের এখানে কি কারেন্টের কোনো দরকার নাই এখন দেখেন ই ওয়ান ই টু এন ওয়ান এন টু তার মানে কি আমরা এখানে তো লিখে দিছি বা কি ইপি ইএস পি ইএস যদি দেই তো দেখেন আমাদের কি সব মানেই দেওয়া আছে আমাদের কী দরকার এনএসটা দরকার তো আমি যদি এখানে এনএসটা নিয়ে আসি তো এখানে আমরা কী লিখতে পারি এনএস সমান সমান উপরে কী থাকতেছে এনপি গুণন এইটা যাচ্ছে এটা অপোজিটে যায় কি গুণ হচ্ছে সেটা হচ্ছে ইএস ভাগ এটা আসছে এটা অপোজিটে এসে কী হচ্ছে ভাগ হচ্ছে ইপি তো আমরা জাস্ট এখানে কী করবো সিম্পল মান বসাই দেবো তো মান বসালে যেটা পাবো সেটা আমাদের কি অ্যান্সার পাবো তো আমাদের এনপি কত 48000 ইনটু ইএস ইএস বলতে আমার কি সেকেন্ডারি ভোল্টেজ এটা আমার হচ্ছে কি সেকেন্ডারি ভোল্টেজ 230 ভাগ হচ্ছে কি ইপি ইপি বলতে আমার কি প্রাইমারি ভোল্টেজ ঠিক আছে তো আমি কি জাস্ট মান বসাই দিলাম
जिरो जिरो कैंसिल तेईस तेईस कैंसिल तर मैं हमारे फोर्टी एट जिरो थकल ठीक है तेल हमारे एन एसटा कत बारे हलो फोर्टी एट जिरो मान हे कि चारशो आशी तो ये हमारे द्वितीय मैं कि ट्रांसफर्मारे जो मैटर छो ये सल्यूशन तो अपनारा आबो बोलते एन देखें यानटा दिए जो अपारा कि बार करते चान म्यूचुअल फ्लैक्स बार करते चान तो मैं आगे जो सूत्रता देखल से जस्ट कि मान बसाय दी कि आसे अन्सार आसें कि सेम अन्सार आसें अन्सारे को परिवर्तन होना तो अपनारा देखते इन्हें कि कन्फ्यूशन को बेपार नहीं अपना प्राइमरि सैड दिए करते सेकेंडारि सैड दिए करते तो जो करबें ख्याल रखबें कि अपना कि जख कि प्राइमरि भोल्टेज नीबें तक अवश्य हमारे प्राइमरि टर्न नीते हैं जो हम कि सेकेंडारि भोल्टेज नीब तक कि अवश्य हमारे सेकेंडारि टर्न नीते हैं तो ये एटार सल्यूशन तो एरपर जेटा छो ये कि परफेक्ट इम्प्रुवमेंटर एक कैपासिटी बैंक मैच छो तो ये नहीं एक कथा बोलो आज के मोटामोटी समय एक कथा बोलो जदि हमारे भिडियो लेंथ एक बेसि तपर कि कथा बोलो अनेक किस तो आशा करी अपन की भलो लगे तो हमारे भिडियो भलो लगे अवश्य अपना लाइक शेयर कमेंट एंड के सबसक्राइब कर तो ये देखें एक क्वेश्चन छो कि ई एन टी इलेक्ट्रिकल एंड इलेक्ट्रनिक्स दुजने ही मैंने दुई ट्रेडर ही तो ये देखें एखे बोलते चारशो पंद्रह भोल्ट थ्री फेज फिफ्टी हॉर्स फोर्स एक ट्रांसफॉर्मर एत के भि ए देवा लोड फैक्टर एत लैगिंग ठीक है ए सप्लाई प्रदान कर एक कैपासिटर बैंगर माध्यम कि एर की परफेक्ट जीरो पॉइंट लैगिंग उन्नति करा प्रयोजन कैपासिटर बैंगर की कैभियर निर्णय कर कैभियर निर्णय करते बोलते तो हमें प्रथम कि ट्राइंगलटा देखी हमारे कि पावर ट्राइंगल जो है जो एक पावर ट्राइंगल आँखी ठीक है ये जो हमारे एक पावर ट्राइंगल है तो हमें जो ये जो पावर ट्राइंगल आँखी ओके तो ये जो हमारे पावर ट्राइंगल है सपोज ये हमारे एक पावर ट्राइंगल है ये हमें कि पी जानी जेटा से हमारे भि आई कॉस थीटा ठीक है ये हमारे किऊ भि आई साइन थीटा और ये हमारे एस अपारेंट पावर ठीक है एक्टिव पावर रिएक्टिव पावर अपारेंट पावर ठीक है तो अपारेंट पावर कत अपारेंट हमारे कि भि आई ठीक है तो ये देखें हमारे ट्रांसफर्मार समय जस्ट एक डाटा देवा यदि वोल्टेज देवा बाट ये हमारे एक डाटा देवा कि ट्रांसफर्मर का कत हमारे चारशो पंचाश ठीक है चारशो पंचाश के भि तो ये हमारे चारशो पंचाश के भि जस्ट हमें जस्ट एखन थे कि एक डाटा पासी तो एक डाटा मोटामुटी देवा ठीक है तो ये हमारे ट्रांसफर्मारे चित्र ये ना आगे बोलते ये हमारे लैगिंग लैगिंग हमारे लीडिंग जस्ट हमें बोझार जो जस्ट ये कर ठीक है तो एख देखें ना हमें ये मुछे दी तेल अपन की कन्फ्यूशन क्रिएट हो तो देखें ये हमारे कि प्राय पावर कि कैसे पावर ट्राइंगल से कि पावर ट्राइंगल से तो ये हमारे कि पावर फैक्टर जेटा के बोले जेटा से हमारे कि थीटा जेटा के आर हम बोले कि ठीक है ये हमारे कि थीटा ठीक है एट बला है थीटा तो एखान बला देखें एक् मैटा शुरू की सोच एक एत के भि लोड फैक्टर एत ठीक है एत के भि देवा ठीक है देखें हमें जो एक लैगिंग देवा लैगिंग मैंने कि है सब समय कि नीचे आसे नीचे हमें एक दिए दिल कि आई जानी ना दिए दिल एत के भि ठीक है ये दिल ये हमारे कि आस भि आसार कि के भि ए समान समान भि आई समान कत दे चारशो पंचाश के भि ठीक है ये देवा ठीक है ए सप्लाई प्रदान कर ठीक है हमें कि सप्लाई प्रदान कर लर साथ कि हमारे कि पावर फैक्टर तो ये हमारे कि पावर फैक्टर ठीक है ये पावर फैक्टर कत छो जीरो पॉइंट सिक्स पावर फैक्टर छो ये कत छो जीरो पॉइंट सिक्स पावर फैक्टर छो तो एखन थे हमारे कि बोलते एर साथ कि हमारे पावर फैक्टर उन्नति बल पावर फैक्टर उन्नति मैंने कि ये हमारे आकटू बाढ़ जेटा हमारे कत आसलो ये कत आसलो टोटाल आसलो कत हमारे जीरो पॉइंट नाइन फाइव एट हमारे लैगिंग लैगिंग हो नीचे दिखे आसलो तो युकु हमें कि मोटामोटी आकलम यटुके अपन भूल हार सम्भावना नाई तो ये देखें ये हमें क्यों आकलम अपन कन्फ्यूशन क्लियर करार्जन ये जैगाते जिनटा कि आकलम तो देखें ये हमारे मैं हमारे अंगेले जो एसर माना जो एरक हम तो अंगेले कि हमें एसर मान सेम थक ना अंगेले आसे अब कि हमारे एसर मान अपारेंट पावर की हमारे सेंस आसें तो ये हमारे एक के भि आर ये वन दिल पुराटा से कि के भि आर ये दिल के भि आर टू ठीक है तो हमें दुटा के भिहार दिलम तो एन देखें हमारे कि हमें कि के भि हमारे ये पावर संक्रांत को कथा बोला आ
পাওয়ার পি সম্পর্কে বা কিলোওয়াট সম্পর্কে আমার কোনো বলা নাই, তার মানে আমার কি কেভিএ নিয়ে যদি আমি কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি, দেখেন আমার কেভিএটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি আমরা কি ইমপ্রুভ করে তো আমাদের কোনো লাভ হইল না। আমাদের কি করতে হবে, আমাদের প্রথম কন্ডিশন আমাদের একটা ফিক্সড কি লাগবে, ফিক্সড ফিক্সড কী দরকার আছে, পাওয়ার দরকার আছে, ফিক্সড একটা কি অ্যাক্টিভ পাওয়ার দরকার আছে, তাই না? তো আমার এই এইখান থেকে আমার কি একটা ফিক্সড অ্যাক্টিভ পাওয়ার দরকার আছে, যেটা কি আমার এটা কি থাকবে, ফিক্সড থাকবে। তো এটাকে আমরা কি ইমপ্রুভ করব, তো এটা হচ্ছে আমার প্রথম, সেটাকে ইমপ্রুভ করে আমরা এইখানে নিয়ে আসবো। তাহলে আমাদের কি ফিক্সড একটা পাওয়ার দরকার, ঠিক আছে, অ্যাক্টিভ পাওয়ার দরকার। তাহলে আমার কি ফিক্সড অ্যাক্টিভ পাওয়ারটা কীভাবে আনবো, দেখেন আমি এখানে সূত্র লিখে দিচ্ছি, ভিআই কস থিটা। তো আমার এখানে ট্রান্সফর্মার কি ভিআই মানে কি অ্যাপারেন্ট পাওয়ার কেভিএ দেওয়া আছে, জাস্ট এটাকে যদি আমি কি কস থিটা দ্বারা গুণ করি, সেটা আমরা কি পাবো, অ্যাক্টিভ পাওয়ার পাবো, যেটা আমাদের কি অল টাইম কি কনস্ট্যান্ট। তো আমরা কি চেঞ্জ করতেছি কি কেভিআরটা চেঞ্জ করতেছি, আমরা কি পাওয়ারকে চেঞ্জ করতেছি না। তার মানে কি আমি 450কে গুণ করবো কত, কস থিটা, কি পাওয়ার ফ্যাক্টর কস থিটা, ঠিক আছে, কস থিটা, কস থিটা দ্বারা আমরা কি করব, ঠিক আছে, গুণ করব। এই দেখেন কস থিটা পারফেক্ট আমরা সমান কি কস থিটা জানি, তার মানে কিন্তু 0.6। তাহলে এটাকে আমরা কি গুণ করলে কি আমরা একটা ফিক্সড পাওয়ার পাবো, সেটা 270 কিলোওয়াট। তাহলে আমাদের কি প্রথমের কি ফিক্সড পাওয়ার পাইলাম, এটা আমরা কোনো চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো জাস্ট কি কেভিআরটা চেঞ্জ করবো। তার মানে কি আমাদের কি পাওয়ারে চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, আমরা চেঞ্জ হবে কি কেভিআরে চেঞ্জ হবে। তো এখন আসেন সলিউশনে আমরা যাই, এখন জাস্ট কি সিম্পল সলিউশন, ঠিক আছে, এখন হচ্ছে কি জাস্ট সিম্পল সলিউশন। তো আমি এইটা দেখাইলাম কেন, এটা দেখানোর পিছনে একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে কি এটা দেখানোর পিছনে একটাই কারণ হচ্ছে, কারণ আমার এখানে কি কেভিএ দেওয়া ছিল। তো আপনারা অনেকেই কি কেভিএকে কি গুণ করতে পারেন, মানে কি ডিরেক্ট ট্যান থিটা দ্বারা গুণ করতে পারেন, তো এখানে ভুল হওয়ার সম্ভাবনা ছিল, জন্য কি আমি জাস্ট এইটা দেখাইলাম যেন আপনারা কখনো কি কেভিএকে ট্যান থিটা দ্বারা গুণ না করেন। কারণ কি কেভিএকে যদি আমরা কি ট্যান থিটা দ্বারা গুণ করি, তাহলে আমরা কখনো কেভিআর পাই না, সেটাকে আমার কি পাওয়ারে নিয়ে যেতে হবে, মানে অ্যাক্টিভ পাওয়ারে নিয়ে যেতে হবে। তারপরে কি করতে হবে, ট্যান থিটা দ্বারা গুণ করলে আমরা কি পাবো, রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো, ঠিক আছে। তো আসেন এখান থেকে আমরা জাস্ট কি সিম্পল সলিউশন করবো, তাহলে আমরা কেভিআর চেঞ্জ, তাহলে আমরা এখান থেকে কেভিআর চেঞ্জ লিখবো কি কেভিএআর, ঠিক আছে, কেভিআর চেঞ্জ কি প্রথমের কেভিআর যেটা থাকবো 1, এখান থেকে আমরা কি কেভিএআর, কেভিআর সেকেন্ড, মানে 2টা কি আমরা কি বাদ দেবো, ওকে, কেভিআর 2টা আমরা কি বাদ দেবো, জাস্ট কি কেভিআর 1 থেকে কেভিআর 2টা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা আমার কি এই ক্যাপাসিটারের কেভিআর। তো দেখেন এখানে আমরা কি পাইলাম, এটা পাইলাম কি আমরা কি ওয়ার্ডে পাইছি, এমনকি আমরা পাওয়ারটা ফিক্সড করে ফেলাইছি, ঠিক আছে, আমাদের পাওয়ার কি ফিক্সড। তো আমাদের কি দরকার এখন, সিম্পল জাস্ট এখানে আমরা জাস্ট এখন কি সিম্পলকে কেভিআর বাইর করবো। তো এই কেভিআর 1 যদি বাইর করি, এখান থেকে আমি আলাদাভাবে দেখাচ্ছি, কেভিআর 1 যদি বার করি, ঠিক আছে, তাহলে আমরা কী করবো, কেভিআর 1, তো কেভিআরের সূত্রটা কী ছিল, ভিআই সাইন থিটা, ভিআই সাইন থিটা, ঠিক আছে, ভিআই সাইন থিটা। তো এখানে জাস্ট আমরা কি সিম্পল একটা সূত্র ইউজ করবো, কোন সূত্রটা ইউজ করবো, এটা আমাদের কি ভিআই পি গুণন ট্যান থিটা, পি গুণন ট্যান থিটা, ঠিক আছে, এখানে আমার কি পি ওয়ান পি টু কি সেম, তো আমি জাস্ট কি পি দিলাম, পি গুণন ট্যান থিটা করলে আমরা কি কেভিআর পাবো, ঠিক আছে। কীভাবে, যদি আপনাদের কি এটা মুখস্থ রাখতে ভুল মানে কি সমস্যা হয়, তো দেখেন আমার পি ছিল কি ভিআই কস থিটা, পি সমান সমান আর কি ছিল ভিআই কস থিটা, ঠিক আছে, ইনটু ইনটু পি সমান সমান কি ভিআই কস থিটা, ঠিক আছে। তো ইনটু কী করলাম, আমি এখানে কী করলাম কস থিটা, কস থিটার দ্বারা কী করলাম ভাগ করলাম, তো আমরা আসেন এখান থেকে আমরা কি এখন সলিউশনে যাই। তো এখান থেকে আমাদের কি যে সলিউশনটা আসবে এটা কি আমাদের কি অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমাদের কী দরকার, আমাদের কি এখন দরকার অ্যাঙ্গেল দরকার, আমরা তো পি এর মান কি অলরেডি বাইর করছি, যে এটা কি 270 আমার কি ফিক্সড, এখন কি ট্যানের অ্যাঙ্গেল দরকার। তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বলতে কোনটা, আমাদের কি প্রথমে কি এটা কি পি ওয়ান, তার মানে আছে আমার কি এই অ্যাঙ্গেল। তো কস থিটা যদি 0.6 হয়, তাহলে এখান থেকে আমার থিটা করলে কি আসে, কস ইনভার্স 1 0.6, তো এটা আসবে কত 53 পয়েন্ট, এটা আসে কত 53.13, এটা আসছে আমার কি কিউ 1, ঠিক আছে। এখানে জাস্ট আমরা কি বসাই দেবো 53.13,
वन थ्री तो एखान जेटा पा ये कि पा प्रथम के भी हेट्ट पा तो ये जो ये सल्यूशन करी ये मोटामोटी पा कत तो थ्री फाइव नाइन इंटू नाइन नाइन के भि एर के भि एर कैन देखें हमारे किलो छो ये कि के भि एर आसलो तेल के भि एर टू तेल ये बैर करी तेल कि पी फिक्स टैन ठीक है कौनटा दरकार हमारे ये पूरा अंगेलटा दरकार पूरा अंगेल बोलते कहरा कि थीटा तो जो दे तो ये हमारे यार कि कस थीटा परफेक्ट देवा कि कस थीटा देवा कत जिरो पॉइंट नाइन फाइव अत थीटा समान समान कि कस इनवर्स वन जिरो पॉइंट नाइन फाइव तो ये जो कि सल्यूशन करी तो एखान कि थीटार मान आसें तो थीटार मान कत आसें एट्टीन पॉइंट वन नाइन ठीक है डिग्री तो थीटा टू तो ये जस्ट हमें कि बसाय दीब दुशो सत्तर गुणन टेन ठीक है थीटा कत बल एट्टीन पॉइंट वन नाइन तो ये जो सल्यूशन करी जेटा पा ये कि पा ये पा कि केवीआर टू पा तो ये सल्यूशन कर ले केवीआर टू आस मोटामोटी सेवेन वन नाइन के भि आर ठीक है तेल ये केवीआर पालम एट्टी एट पॉइंट सेवेन नाइन तो केवीआर पेलम देखें हमें कि प्रथम केवीआर बार कर सेकेंड केवीआर बार कर जस्ट हमें एखन के जो वियोग कर दी से कि हमारे अन्सार है तो अपनारा जो कि ये कि भांगे भांगे ना करते चान आर एक सहज बुद्धि तो अपनारा जो बोलें ना ये कि भांगे भांगे करबना जो चाकर परीक्षा दीसि शर्टकाटे करब ते कि कर देखें हमारे पावर की कन्स्टैंड ना पावर की हमारे ये दुशो सत्तर छो कि जिरो पॉइंट सिक्स समय दुशो सत्तर छो जिरो पॉइंट नाइन नाइन फाइव परफेक्टर समय कि दुशो सत्तर छो तो हमें कि पावर की कमन निल कमन नीले ये कि थकते टेन एंगल थीटा वन माइनस टेन थीटा टू तो अपना एखान दिखे जस्ट कि एखे थीटा वन बोलते कि मैं जिरो पॉइंट सिक्स थीटा ये बसा देवें और थीटा टू बोलते कि जिरो पॉइंट नाइन फाइव थीटा तो ये बसा दी जो पाने सेटाई अन्सार पा तो ये कर ले कत पा तो ये कर ले मोटामोटी ए रखम पा तो वियोग करी एखे थ्री फाइव नाइन पॉइंट नाइन नाइन माइनस कत एट एट पॉइंट सेवेन वन नाइन ठीक है तो ये वियोग कर आसे कत दुशो एकहत्तर पॉइंट दुशो एकहत्तर पॉइंट कत आसे सेवेन वन नाइन के भि ए ठीक है तो अपनारा कि जस्ट जो कि एखे मान बसा दें ये हमें कि जस्ट कि ये तो वियोग कर देखाल ये जो ये ये लिखी पी हमार कत दुशो सत्तर टेन ठीक है थीटा वन कत फिफ्टी थ्री पॉइंट वन थ्री माइनस टेन थीटा टू कत एटी पॉइंट वन नाइन तो अपना जो कि जस्ट ये लेखें देखें अपनारा कि माना पाबें और ये हमारे कि अन्सार रिक्वयरमेंट अन्सार तो आशा करी अपन भूल हार सम्भवना ना अपनारा जो कि जर की बुझते समस्या ता ये करते जर बुझते समस्या नाई ता एक लाइने करते मूल टार्गेट हे कि जेहतु एखे एक्सट्रा को सोर्स बोले नाई एक्सट्रा को सोर्स बोले जस्ट कि एक सोर्स बोलते तर मैंने कि एक सोर्सर आप पावर ठीक रखब बाटर की केवीआर की ये करब रिड्यूस करब इम्प्रूवमेंट करब परफेक्ट इम्प्रूवमेंट करब यह पावर की थको जेहतु एक सोर्स हमारे पावर कमन थक ठीक है जस्ट कि सूत्र बसा जस्ट दुई लाइने करते पर जरा पारें ना मैं जर एक बुझते समस्या ता ये कि भेगे भेगे करबें भूल हार को सम्भावना नहीं तो आज के पर्यंत आबारों देखा अपन साथ सल्यूशने असलामु अलैकुम आल्ला हाफेज़।